ধরে যাবো ধর্মতলা ওইখানে। এখানে চলে এসেছে দোকানে, এখানে ও ভাই ক্যামেরা সিন এখানে কতনা হ্যাঁ। মেট্রো স্টেশন আজকের ব্লগটা শুরু হচ্ছে স্টেশন থেকে। ঘড়িকাটে 2:30 বেজে গেছে আর আমরা এখন কোন স্টেশনে আছি? আছি হচ্ছে দমদম। মানে ফার্স্ট টাইম আমি দমদম এসেছি আর খুবই খুশি আজকে। আমি টিকিট কেটে মেট্রো ট্রেনের ওখানে যাচ্ছি, মেট্রো ধরবো তারপর দেন যাবো। ধরে যাবো ধর্মতলা, ওইখানে গিয়ে আসছি। ওখানে অনেক ক্যামেরার দোকান আছে, তো ওখানে গিয়ে অনেক ক্যামেরা ট্যামেরা দেখবো। আর সেদিকে ব্যাক করে তোমাদেরকে বলেছিলাম যে ওদিন কলকাতা যাবো, চলে এসেছি। আর এখন এখান থেকে যাবো মেট্রো গলির ওখানে। ওখানে হচ্ছে অনেক ক্যামেরার দোকান আছে, তো ভালো ভালো। তাই ওখানে গিয়ে আমরা ক্যামেরা দেখবো। আর এ হচ্ছে ক্যামেরার একটু প্রবলেম হয়েছে, সেই জন্য ওটা ঠিক করতে যাচ্ছি। তো দেখি ওখানে কি এখন কেমন কি হয়। ওখানে ঢুকিয়ে দিলাম, ওখানে হয়ে গেল। কিছু মিটি দিয়ে নেই তো না, প্রথমবার আসতে এরকম কিছুই বুঝতে পারছি না। কোন তো এদিক ওদিক গলি তোমার মনে আছে সব? এখান দিয়ে আসছি, আশেপাশের সব দোকানদাররা মানে হাত ধরে কাঁদছি, বলছে ভাই এটা নাও, ভাই ওটা নাও। মানে পুরো দেখেছিলাম ইউটিউবে যেরকম বলে, আশেপাশে সবাই জানে নাকি হাত ধরছে। চাঁদনি এখানেও আমি এখানেও দেখছি, ধর্মতলার এখানেও দেখছি। চাঁদনি চকে তো গেলে কি হবে জানি না, চাঁদনি তো ওরকম লাগে। এখানেও অনেক ভিড়ি সব এরকম। এখানে চলে এসেছে এর দোকানে, এখানে ও ভাই ক্যামেরা সিন এখানে। ওখানে না ফটো তুললে সাদা মতো হয়ে যাচ্ছে, সারা বিভিন্ন বছরের ওয়ারেন্টি আছে। এটা পাল্টে দিতে এসছে, মানে পাল্টে দিতে মানে এখান থেকে ঠিক করতে এসেছি। আর এই ক্যামেরাগুলো দেখে গাই যা লোড লাগছে। ফিক্স করে দিয়েছিল থেকে যদি ফার্স্ট টাইম নেবো, তোমরা যদি ফার্স্ট আসো তাহলে কিনতে পারবো। তো কবে হবে সেটা জানি, দেখছি। ইচ্ছে আছে এরকম একটা ক্যামেরা, এই যে এই ক্যামেরাগুলোর লেন্সের সাথে এরকম একটা ক্যামেরা। এই পাশে হচ্ছে জুতোর দোকান, আর এই পাশে হচ্ছে সব ক্যামেরার দোকান, ঠিক আছে।
আর এইসব যখন থেকে মানে মেট্রো বলে এখান থেকে কিছু কেনা মানে দেখেছিলাম যে এখানে মানে কেনার সময় বলে এক আর দোকানে এসে বলে আর ঠিক আছে আজকে ওই বন্ধুটার ক্যামেরা খারাপ হয়ে গেছে প্রথমে বলবে যে এক বছরের ওয়ারেন্টি আছে কোনো খারাপ হয়ে গেলে পাল্টে দেবে আর এখন এখানে আসলো ওটা পাল্টাতে বলছে ওই কি আইএস খারাপ হয়ে গেছে লেন্সের ওখানে ওটা 600 টাকা লাগবে প্রথম দিন মানে যখন কেনার সময় করলো কিনতে পারলে আর এখন লাগলো দেখো এই যে এই দোকানে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা মানে আমিও প্রথমে ক্যামেরা কেনার জন্য মনে হয়ে যাচ্ছিল কিন্তু ভাই আর কিনছি না এরকম সেকেন্ড হ্যান্ড জিনিস আর কিনছি না এবার কিনলে তো ভাই যা হোক করে এখন কিনবো না পরে কিনলে ইউটিউবে তোমরা যদি সাপোর্ট করো তখন আমি হচ্ছে নতুন কিনলে তার আগে এখন সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবে না কিনলে এই দুদিনের মধ্যে খারাপ হয়ে যাবে তাই 1000 টাকা দিয়ে পালিয়ে যাবে এখানে মানে যতগুলো আসতে ক্যামেরা কিনেছিল বলছে এই ক্যামেরার প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে এরকম ভাবে এত বড় বিল্ডিংটা দেখো গাইস পুরো এখান দিয়ে ভর্তি বড় বিল্ডিং এটা হচ্ছে গেট সিকিউরিটি গার্ড ও ফ্ল্যাট সেই লাগছে দেখতে কিন্তু কলকাতার এখানে এসে জাস্ট ওয়াও জায়গা মানে আছে 10 টাকার 7-8টা মতো ফুচকা লাগবে একটা ফুচকা দোকান দেখলাম টেস্ট করা ফুচকা 10 টাকার মাত্র 3টে ফুচকা দিচ্ছে খাওয়া লাগে কিতনা হ্যাঁ अब लो ना पहले देखो उसके बाद दाम पूछने से कोई फायदा नहीं देखो पहले देखो आप पहले बोलो কলকাতা এসে আমরা মেট্রো কোন দিকে এটাই বুঝতে পারছি না হারিয়ে ফেলেছি এখানে এই এতক্ষণ পর আমরা খুঁজে পেলাম মেট্রো এখন এই ধরে সেই যেতে হবে 6-2-3 ঘন্টা লেগে যাবে ইয়ে হে মেট্রো স্টেশন একদম পাতাল কে আন্দার হে ইয়ে মেট্রো স্টেশন পাতাল কে আন্দার নেই পাতালই হ্যাঁ কলকাতা মে আয়া হ্যাঁ তো ইয়া পর হিন্দি মে বাত করেঙ্গে যায়েঙ্গে দমদম উসকে বাদ হাম যায়েঙ্গে ভাবা যায়েঙ্গে খরিদ লিয়া টিকিট দিস ইজ মেট্রো টিকিট দেখো একদম ইয়ে টিকিট মেট্রো টিকিট মেট্রো থেকে নামলাম নেমে দেখি মানে যারা সবাই নামলো অ্যাকচুয়ালি সবাই একসাথে সব একসাথে মানে ড্রেস লাগিয়েছিল কেন বুঝতে পারলাম না কেন দৌড়লো মনে হয় ট্রেনের মনে হয় গন্ডগোল তো মানে ট্রেন মনে হয় ওই টাইমে এত হচ্ছে আমাদেরকে পুলিশ ধরেছিল গিয়ে বলছে ভিডিও করছিস কেন গিয়ে ওইখানে একটা মানে বড় হেড তাকে নিয়ে গেলো অভিতাকের কাছে যে আমি ভদ্রভাবে বললাম যে স্যার ভুল হয়ে গেছে মানে আমরা তো জানতাম না প্রথমবার এরকম করছি কলকাতা এসে যে এরকম বললো ডিলিট করে দাও ওটা ডিলিট করে দিলাম তারপর ওখান থেকে বললো ঠিক আছে তাই চলে আসলাম এখন ভিড় দেখো এখান থেকে পুরো ভর্তি ভিড় হয়ে গেছে আর এখন আমাদের ট্রেন আসবে ওই পাশে ওইখান থেকে ধরে ট্রেন যাবো হচ্ছে 4টা তারপর 4টায় গিয়ে ব্লক ট্রেন খাবার খেলেছি খিদে পেয়ে গেছে এখন কিছু খেতে করার নেই বেশি টাকা নেই তো তাই এটাই খেয়ে আপাতত আমাদের ভাত চালিয়ে নিই ওইখানে দেখো ফাইট লেগে গেছে ও ভাই দাম এই ট্রেনে ভিড়ের মধ্যে যাওয়া মানে পুরো ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে না ঠেলতে এই আমাদের ট্রেন এই এইখানকার অবস্থাটা দেখো পুরো ঠেলতে ঠেলতে দৌড়চ্ছে সব 2000 years later তো গাইস ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো